নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। আর সোনার বাংলা চ্যানেলে ঠিক এই সময় এই দিনে এই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন, কারণ সপ্তাহে এই দিনটি উনি লাইভ অনুষ্ঠান করেন, এবং লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু সরাসরি আপনারা তার সঙ্গে কথা বলবার সুযোগটি পান, এবং তার প্রেডিকশন কথা বলে। আপনারা সকলেই জানেন যে তিনি যে প্রেডিকশনটি করেন সেই প্রেডিকশন একটাও মাটিতে পড়ে না, প্রত্যেকটি কথার সাথে আপনারা সহমত পোষণ করেন। ভাগ্য যে অদৃশ্য হলেও সত্য এটা কিন্তু আমরা অনুষ্ঠান করতে করতেই বুঝে গেছি, কারণ ভাগ্যকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু ভাগ্য আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু পদে পদে আমরা বুঝতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। কিভাবে? যখন আমরা কোন না কোন আলোচনার ভিতরে প্রবেশ করি। আজকেও বন্ধুরা অবশ্যই থাকবে আলোচনা, সেই আলোচনা কি অবশ্যই আমি জানাবো, কিন্তু তার আগে সেই বিশেষ মহাদেব সাধক মানুষটিকে আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করি, তারপর আমি নিশ্চয়ই আমাদের প্রসঙ্গে আসব। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, যিনি লোকেও লোকমুখে, অর্থাৎ যার মাউথ পাবলিসিটি সাংঘাতিক, অর্থাৎ প্রত্যেকটি মানুষ যার কাছে আসবার জন্য ব্যাকুল, সেই মহাদেব সাধক অভয় শাস্ত্রী মহাশয়কে আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গেছি লাইভ অনুষ্ঠানে। আসুন আমরা তাকে স্বাগত জানাই এবং জানাই নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। বন্ধুরা, প্রথমেই বলি যে যেহেতু লাইভ অনুষ্ঠান, দেখুন প্রথমেই কিন্তু ফোন চলে এসেছে, আমরা ফোন নেব, নিশ্চয়ই আমরা ফোন নেব, কারণ আমরা জানি যে আপনারা ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, আপনাদের নিরাশ করব না। কিন্তু আজকের যে বিশেষ আলোচনাটি রয়েছে সেই আলোচনাটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জানা ভীষণভাবে দরকার, সেটি হচ্ছে নবতারা চক্র। অনেকেই এই নবতারা চক্রের কথাটি শুনেছেন, শব্দটির সঙ্গে পরিচিত, অনেকে আবার একেবারেই পরিচিত নন, আবার অনেকে অল্প বিস্তর পরিচিত। তো এই নবতারা চক্র, এটি কিন্তু আমাদের চার্টের সঙ্গে বা আমাদের হাতের সঙ্গে বা আমাদের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু কিভাবে সেটাই আমরা ওনার কাছ থেকে আজকে জানব। নবতারা চক্র জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি, সাধক, বদ, মৃত্য, অতিমৃত্য, এই নবতারা চক্র। নবতারা চক্র কোন জাতক বা জাতিকা কোন জন্ম নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেই ওই নক্ষত্র দেখে বিচার করা যায় যে নবতারা চক্রের উনি জীবনে কি করতে পারেন। আচ্ছা, কাল কেউ কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, ও অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রের মধ্যে কার জন্ম নক্ষত্র কোনটা, এটাই নবতারা চক্রের সিস্টেম। নবতারা চক্র কি না, জন্ম নক্ষত্রে যে জন্মগ্রহণ করেছে ভালো, সম্পদ নক্ষত্র মানে কথা হবে না, বিপদ নক্ষত্র জীবনে চলার পথে একাধিকবার বিপদ আসবে, এটা জানবেন কি করে? জানলে যিনি এই জানে এই ব্যাপারটা উনাকে দেখাতে হবে। জন্ম বিপদ খেম, খেম মানে খামখেয়ালি মানসিকতা, খেম মানে খামখেয়ালি মানসিকতা, প্রত্যারি নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারি সাধক একটা সময় জানতেন, কিন্তু 100 সময় ও ধর্মের উপর প্রচন্ড পরিমাণ এগিয়ে চলবে। সাধক বদ নানা রকম বিপদের সম্মুখীন হতে হবে, বদ খেম খামখেয়ালি মানসিকতা, এই নবতারা যে সিস্টেমটা রয়েছে এই নবতারা চক্রের বিশেষ মূল বক্তব্য। মানে অ্যাকচুয়ালি যে নবতারা চক্র, এই যে মানে নবতারা, হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু আমরা ঠিক জানতাম না, আমরা ভাবতো নবতারা চক্র মানে এটি একটি শব্দ, এটি একটুখানি জ্যোতিষের সঙ্গে জড়িত, ব্যাস। এর যে অনেক ভিতরে গিয়ে এর বক্তব্য রয়েছে, ভাগ রয়েছে, বিভিন্ন সূক্ষ্ম বিভাগ রয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি না। আর সেই সমস্ত, হ্যাঁ সেই সমস্ত সূক্ষাতি সূক্ষ্ম বিচার যখন ওনার চেম্বারে আপনারা আসবেন তখন কিন্তু আপনারা পাবেন, কারণ উনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করেই কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হন। আর এই যে মাউথ পাবলিসিটির কথা আপনাদের বলছিলাম, হ্যাঁ এই জন্যই এই সৎ
সজ্জন ব্যক্তিকে প্রত্যেকটি মানুষ চান এবং ভালোবাসেন এবং একজনের মুখ থেকে শুনে আর একজন কিন্তু চলে আসেন ওনার কাছে। আর এইভাবে সারা পশ্চিমবঙ্গ মধ্যে উনি কিন্তু, আমি সেটাই বলছি, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই এবং পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন অংশে উনি কিন্তু চলে যাচ্ছেন আপনাদের ডাকে এবং আপনারাও কিন্তু ওনাকে খুঁজছেন, ওনাকে ডাকছেন বারে বারে। আচ্ছা, আমি ফোন নেব, কিন্তু তার আগে আমি তো দর্শক বন্ধুদের বলে দিই যে দুটো নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বার হচ্ছে ওনার সাথে যোগাযোগের নাম্বার, অর্থাৎ এই দুটো নাম্বার বুকিং নাম্বার এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার হাতে, দেখুন লাইভ লেখার নিচে যে বুকিং বলে দুটো নাম্বার রয়েছে, এই নাম্বার দুটি অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন 9836279251 এবং 8293544624, এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করুন। কিন্তু কোথায় ওনাকে পাচ্ছেন সেটা আমরা একটুখানি আপনাদের জানিয়ে দিই। প্রথমত হচ্ছে যে আগে থেকে বুকিং করে তবেই কিন্তু আপনারা আসবেন, হঠাৎ করে কিন্তু চলে আসবেন না, বুকিংটা অবশ্যই মাস্ট। আপনারা পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি, ওনার নিজ বাড়ি রয়েছে, সেখানে চেম্বার রয়েছে, সেখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে, বারাসাতে, গড়িয়াহাটে, বেহালায়, সল্টলেকে, হাওড়া, বারুইপুর, বাঁকুড়া, এছাড়াও বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারাপীঠ, মেদিনীপুর, শিলিগুড়ি, গৌহাটি প্রভৃতি জায়গায়। তবে এই যে জায়গাগুলোর নাম বললাম, এই সমস্ত জায়গা ঠিক কোথায় এবং কবে ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা ফোন করুন। অনুষ্ঠানের পরেও আপনারা ফোন করতে পারেন, এই ফোন নাম্বার আপনাদের জন্য কিন্তু ওপেন থাকবে, আপনারা অবশ্যই ফোন করে ওনার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নেবেন। আচ্ছা, আমি এবার একটুখানি একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় যাব। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুজাতা অধিকারী। সুজাতা অধিকারী, নিজের সম্বন্ধে জানবেন আপনি? আচ্ছা, সুজাতা অধিকারী, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। বলুন, হ্যাঁ বলুন। হুম, ভোর পাঁচটা সকালবেলা। আচ্ছা, আর কোথায় হয়েছেন আপনি, অর্থাৎ জন্মস্থান? কলকাতা। এই মুহূর্তে আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। ততক্ষণ অন্যান্য বন্ধুরা অবশ্যই বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে নিন এবং অবশ্যই যারা বুকিং করতে ইচ্ছুক বুকিং করতে শুরু করে দিন। হ্যাঁ, 16 মে 1965 রবিবার ছিল জন্মবার। হ্যালো, আপনি তো 16/5 আপনার বৃহস্পতিবার হবে না, রবিবার জন্মবার ছিল। আপনি তো 16/5/1965 বলেছেন, তাতে রবিবারই আসছে, রবিবার আসছে, ঠিক আছে। আপনি হয়তো এর আগে কাউকে দেখানো হয়েছিল? তার জন্য 16 মে 1965 রবিবার ছিল আপনার জন্মবার। অনুরাধা নক্ষত্র বিচ্ছিক রাশি বিষ লগ্ন প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল। গণ হলো দেবগণ, জানতেন? বলছি জানতেন? জানতেন না, গণ হলো আপনার দেবগণ, ঠিক আছে। আপনার যেটা দেখতে পাচ্ছি বর্তমান পজিশন অনুযায়ী, ঠিক আছে, আপনার জীবনে অনেক ট্রাগল, সংগ্রাম লাইফ তো। হ্যালো, জীবনে অনেক বাধা এসেছে, জীবনে চলার পথে হয়েছে অনেক সংগ্রাম লাইফ তো আপনার। লগ্নে রয়েছে রবি শুক্র বৃহস্পতি রাহু, দ্বিতীয় কোন গ্রহ, দ্বিতীয় চতুর্থ পঞ্চম। হ্যালো, আমি যেটা বলছি বরাবর, আমি এই যেটা বলছিলাম সেটা হাঁটুতে সমস্যা রয়েছে, হাঁটুর সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। বরাবর একটা মেডিসিন চলে আপনার, মেডিসিন খান বরাবর?
থাইরয়েড প্রবলেম বা ব্লাড সার্কুলেশন কোনো প্রবলেম রয়েছে, সুগার বা প্রেসার? একটা আংশিক কাল সর্প যে ছিল, কখনো কিছু মানে কিছু জিনিস আপনাকে কামড়ে দিয়েছিল? কামড়ায়নি, তাই তো? চন্দ্রকেতুর একটা যোগ রয়েছে, মাঝে মাঝে অনেক টেনশন চিন্তা করেন, অনেক কিছু ভাবতে থাকেন, এরকম হয়? মানে একটা জিনিস অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে থাকেন, হয়ে থাকে? আচ্ছা আচ্ছা। আর যেটা বলছিলাম সেটা হলো লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছয় ছয় রবি শুক্র শুক্র চন্দ্র বলছিলাম চশমা অনেক আগের থেকেই ব্যবহার করেন? কম বয়স থেকে বলছি, খুব কম বয়স থেকে চশমা ব্যবহার করেন? পড়াশোনার লাইফ থেকে, তাই তো? আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, উনি চ্যানেল থেকে সব বলে দিচ্ছেন। আর একটা জিনিস বলছিলাম, দেখুন আপনার যে একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি, চাকরি টাকরি করতেন কিছু, কিছু কর্মের মধ্যে যুক্ত ছিলেন? ইলেকট্রিক ডিপার্টমেন্টে? আচ্ছা, দেখুন আপনি যে সার্ভিস করতেন সেটা কিন্তু উনি বলে দিলেন আর কি, করতেন তো। কি আশ্চর্য ব্যাপার, রবি রাহুল উনার। হ্যাঁ, আপনি একবার পারলে মুর্শিদাবাদ, তো আমি ওখানে তো যাওয়া হয় না, আপনি কাছাকাছি কোনো চেম্বারে পারলে একবার দেখিয়ে নেবেন, কেন আপনার জন্মছকে দুটো একটু ভালো যোগ তো রয়েছে, তার চাকরি টাকরি হয়েছে অবশ্যই, কিন্তু দুটো একটু খারাপ যোগ রয়েছে, ঠিক আছে? যাই হোক, আমি বলে বিভ্রান্ত করব না, একটু খারাপ রয়েছে, যেহেতু কাল সর্পদশের দশা রয়েছে, তো যেটা হয়েছে কোনো কিছু কামড়ে দিয়া। আরেকটা যেটা বলি, কোন উঁচু জায়গা থেকে পড়ে গেছিলেন কখনো? ওরে বাবা, মানে উচ্চ জায়গা থেকে পতন, মানে উচ্চ স্থান থেকে পতন? আমরা হঠাৎ করে পড়ে গেছিলেন অনেকবার, বলছি হঠাৎ করে। কি সমস্যাটা আছে আমি সামনে বলবো, কেন আমি ডাইরেক্ট বলে আপনি টেনশন করবেন? এই কারণেই বলছেন না, ডাইরেক্ট বললে আপনি হয়তো টেনশনে পড়ে যাবেন, তো সেক্ষেত্রে উনি লাইভে কথাটা বলছেন। সমস্যা বলি না, সমস্যা সমাধানের চেষ্টা করি। আমরা অন্য বন্ধুকে নেব, কিন্তু তার আগে একটু বলি যে সত্যি তাই, তিনি কিন্তু মানে উনি কিন্তু অন্য ধারার একজন মানুষ, এবং এই যে উনি বললেন যে আমি সমস্যাগুলোকে বলে মানে মানুষকে বিভ্রান্ত করি না বা ভয় পাওয়াই না, আমি সমাধান করবার চেষ্টা করি। তো যারা দূরের বন্ধুরা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে আমরা কিভাবে পৌঁছাবো, প্রথমত অনেক দূরে উনি যাচ্ছেন, পশ্চিমবঙ্গের বাইরেও গৌহাটিতে উনি যাচ্ছেন, এছাড়াও পশ্চিমবঙ্গের ভিতরে বাঁকুড়া বিষ্ণুপুর এই প্রভৃতি জায়গায় উনি কিন্তু যাচ্ছেন, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়, আমি নিশ্চয়ই আপনাদের বলে দেব। কিন্তু যদি মনে হয় যে না কোনো মতেই আপনি আসতে পারছেন না ওনার চেম্বারে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও আপনি প্রতিকার পেতেই পারেন, ঠিক আছে? হয়তো আপনি অসুস্থ, আপনি অসুস্থ, আপনি এক পাও হয়তো মানে বাড়ির বাইরে পা দেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইনে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, উনি সমস্ত বিষয়টা বা সমস্ত প্রসেসটা আমি বলবো, আপনি বাড়িতে বসে মিলাবেন, ওখান থেকে হ্যাঁ বা না বলবেন একদম। সেদিন এই বর্ধমান দুর্গাপুর যারা এই যেতে পারছি না সেসব জায়গাগুলো, আমি বলবো এখান থেকে আপনি মিলাবেন হ্যাঁ বা না বলবেন, এমনকি জোটক বিচার কিছু না, এমনকি জোটক বিচার পর্যন্ত আপনারা অনলাইনে করাতে পারেন, কারণ জোটক বিচার কিন্তু উনি করে থাকেন, এবং তো জোটক বিচার করাটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ মানে জোটক বিচারও উনি কিন্তু করে থাকেন, ঠিক আছে? সুতরাং আর এটা নিয়ে ভাববেন না যে জোটক বিচার করতে গেলে একটা হিউজ পরিমাণ
সুতরাং জটক বিচার করাতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আমি আর একবার বলে দিচ্ছি কোথায় কোথায় ওনাকে আপনারা পাচ্ছেন সেই সম্বন্ধে। কলকাতা এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি এবং সেই নিজ বাড়িতেই ওনার কিন্তু চেম্বার রয়েছে। কলকাতার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা সুখবর। এছাড়াও দক্ষিণেশ্বরে পাচ্ছেন দক্ষিণেশ্বরের বন্ধুরা, এবং দক্ষিণেশ্বরে তো বহু মানুষ চলেই আসেন, কারণ দক্ষিণেশ্বর এমন একখানা জায়গা যে যেখানে আসবার জন্য প্রত্যেকটা মন্দিরের পাশে বা আর মন্দিরের পাশেই মানে একেবারে কি বলবো, মা ভবতারিণীর দর্শনের সঙ্গে সঙ্গে ওনার কাছেও আপনারা চলে আসতে পারবেন, ওনার সাক্ষাতেও চলে আসতে পারবেন, দুটো কাজ একসাথে হয়ে যাবে। এছাড়াও বারাসাতে পাচ্ছেন, পাচ্ছেন গড়িয়াহাটে, পাচ্ছেন বেহালাতে, পাচ্ছেন সল্ট লেকে, পাচ্ছেন হাওড়ায়, পাচ্ছেন বারুইপুরে, পাচ্ছেন বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারাপীঠ, মেদিনীপুর এবং শিলিগুড়ি এবং গৌহাটি। কিন্তু আপনারা একটু ফোন করে জেনে নেবেন কবে কোথায় কখন ওনাকে আপনারা পাচ্ছেন। বুকিং কিন্তু আগে থেকেই আপনাদের করে নিতে হবে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব না আলোচনা করব? একটু ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? সুমন ব্যানার্জি, আপনি কোথা থেকে ফোন করছেন? চাকদা থেকে, চাকদা নদিয়া থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 21 অক্টোবর 1997, তাই তো? 1997, ঠিক আছে। টাইমটা বলুন। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান চাকদাতেই জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে? শুধুমাত্র লাইভে পাওয়া যায়, তার জন্য বহু মানুষ আপনারা একসঙ্গে চেষ্টা করছেন, যাদের লাভ ভালো তারা কিন্তু পেয়ে যাচ্ছেন লাইন। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, আপনাকে কিছুই বলতে হবে না, উনি সবটা বলে দিচ্ছেন। আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন। মোবাইল নাম্বার দুটো সকলে আপনারা নোট ডাউন করে নিন, 9836279251 এবং 8293544624। সুমন ব্যানার্জি, 21 অক্টোবর 1997 মঙ্গলবার ছিল বলছি, জন্মবার মঙ্গলবার ছিল তাই তো? দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুর দুটো তাই তো? আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মকর লগ্ন হবে। হ্যালো, 21 অক্টোবর 1997 মঙ্গলবার, আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মকর লগ্ন, লগ্নটা মকর আছে, ঠিক আছে। ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল, গণ হলো মনুষ্যগণ, অর্থাৎ নরগণ। জানতেন এটা বলছি? জানতেন? লগ্ন বৃহস্পতি, দ্বিতীয় কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ছয় বলছি। সুমন বাবু, হঠাৎ রাজ্যের বেড়ে যায় কেন? বলছি আপনার জন্ম ছকে একটা চাকরির যোগ রয়েছে, চেষ্টা করছেন না চাকরি করেন? মেডিকেল লাইনে আছেন তো, চাকরি করেন তো? মেডিকেল লাইনে চাকরি করেন? উনি বললেন যে আপনার জন্মছকে আমি কিন্তু চাকরি দেখতে পাচ্ছি। মানে ব্যাপারটা কি, কিন্তু আপনি কিন্তু আগে মানে আপনাকে বলতে হয়নি, উনিই বলে দিলেন। লগ্নে বৃহস্পতি দ্বিতীয় কেতু রয়েছে, আপনি দ্বিতীয় কেতু, আমাদের শাস্ত্রে বলছে পরের ধনে বান্ধে সেতু, কোথা থেকে মানে কোন জায়গা থেকে কিছু অর্থ সম্পত্তি এসেছে? আসবে কিন্তু, মানে পাওয়ার যোগ 100% পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে। তৃতীয় শনি, চতুর্থ মঙ্গল, পঞ্চম ছয় চন্দ্র, সাত সপ্তম অষ্টম
যেটা জন্মছকে একটা রয়েছে, একটা কেমোদ্রম যোগ রয়েছে, ঠিক আছে? কেমোদ্রম যোগ থাকার জন্য রাগজেদ বেড়ে যাবে। আর সপ্তমপতি শিখছে, বসে আছে। বিবাহ হয়েছে? বিবাহ করেছেন? না, এখনো করিনি। আচ্ছা, অবশ্যই একবার জটক বিচার করে বিবাহ করবেন, ঠিক আছে? আমি ডাইরেক্ট চ্যানেল ডাইরেক্ট মিডিয়াতে আমি বলছি না সব কথা, কিন্তু অবশ্যই জটক বিচার করিয়ে করবেন, ঠিক আছে? বিয়ের আগে কিন্তু জটক বিচারটা মাস্ট। আর যদি মনে করেন যে ওনাকে দিয়েই করাবেন, সেক্ষেত্রে ওনাকে দিয়ে আপনার জন্মছকে যেটা রয়েছে রবি বুধ বুধায়িত যোগ রয়েছে, যোগটা খুব ভালো রয়েছে, শুক্র মঙ্গল যোগটাও ভালো রয়েছে, কয়েকটা যোগ ভালো রয়েছে, কিন্তু মেডিকেল লাইনে আপনি নাম যশ কামাতে পারবেন, ঠিক আছে? মেডিকেল লাইনে ভালো কাজ হবে, প্লাস মেডিকেল লাইনটা আপনার জন্য সুটেবল বলছি। মেডিকেল মেডিকেলের আগে অন্য কোনো জব করা হয়েছিল? কারণ বহু বন্ধু চেষ্টা করছেন, তার মধ্যে থেকে আমরা তিনটি ফোনই নিতে পারি একটি প্রোগ্রামে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন চট করে? হুগলি থেকে মানস মুখার্জি। নিজের সম্বন্ধে জানবেন মানস বাবু? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আর একবার বলুন। ওকে, আচ্ছা, 1987। সময় সকাল 11:35। আচ্ছা, রিশরা হুগলি, ঠিক আছে? টাইমটা কথা বললো, টাইম হচ্ছে 11:35 AM সকাল। আপনারা অবশ্যই দুটো যে নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার, এই দুটো নোট ডাউন করতে থাকুন এবং অবশ্যই বুকিং করতে থাকুন। আর অনুষ্ঠানে 10 মিনিট বাদে ফোন করবেন বা আধ ঘন্টা বাদে ফোন করবেন, হয়তো উনি নিজেই ফোন ধরবেন তখন, এবং তখন নিজেই কিন্তু উনি আপনাদের সাথে কথা বলবেন। হ্যাঁ মানস বাবু, ভরণী নক্ষত্র, আপনি তো খুব ভালো মনের মানুষ, মানে কেন বললাম বলুন তো? আচ্ছা, আপনার জন্ম নক্ষত্র ভরণী নক্ষত্র, অতি অতি মিত্র নক্ষত্র, মানে মানুষের উপকার করতে খুব ভালোবাসেন। হ্যাঁ না না বলুন। হ্যাঁ সিংহ লগ্ন, আর আর যেটা বলছি মানে মুখের উপরে বলতেও খুব ভালোবাসেন। আচ্ছা, সামনে প্রতিবাদ করা যাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, সিংহ মেষ রাশি সিংহ লগ্ন চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল, গণ হলো নরগণ, ঠিক আছে? এটা জানতেন? এগুলো আমি যে বললাম জানতেন এর আগে? জানতেন, তাই তো? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, লগ্ন দ্বিতীয় কেতু তৃতীয় চতুর্থ পঞ্চম ছয় সিক্সে কর্ম কর্মপতি শনি 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 কর্মপতি শনি। সার্ভিস কিসে করেন? চাকরি চাকরি করেন? আপনি কি চাকরি করেন? বলছি এখন বর্তমান পজিশন যেটা চলছে, আমার শরীর স্বাস্থ্যে একটা সমস্যা হচ্ছে, বুঝলেন? শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে মাঝে মাঝে। কি ওই দেখুন একটা জিনিস যেটা বলি, লগ্ন লগ্ন মগা কেতু নক্ষত্র, পেটের সমস্যা আছে? পেটে পেটের মধ্যে সমস্যা হয় মাঝে মধ্যে? লিভার ফাংশন প্রবলেম? লিভার ফাংশন? হ্যাঁ না না বলুন। হ্যাঁ উনি হ্যাঁই বললেন। হ্যাঁ হ্যাঁ, লিভার ফাংশন প্রবলেম দেখতে পাচ্ছি, এই জন্য আপনার একটু পেট নিয়ে একটু সমস্যা হবে, ঠিক আছে? কেন, যেখানে এটা যেটা দেখছি লগ্নের জায়গাটা,
লগ্নের উপর যেটা রয়েছে কেতু সেখানে, কেতু যেটা রয়েছে দুষ্টাঙ্গত চন্দ্রের নক্ষত্র। এবার আপনি শুনতে থাকুন, তার কারণ হচ্ছে সময় আমাদের একদম শেষ হয়ে গেছে, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় আর ওনাকে আমরা পাবো না, তার কারণ হচ্ছে আমাদের লাল আলো জ্বলে গেছে, অর্থাৎ আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে গেছে। সুতরাং আমাদের থামতেই হচ্ছে। আমি জানি যে আপনাদের ইচ্ছে করছিল, আমরা চেষ্টা করছি আপনাদের অনুরোধেই, আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটাকে একটু বর্ধিত করবার, এবং সেই বর্ধিত সময় নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে অবশ্যই ফিরব। তার আগে অবশ্যই আপনারা অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন এবং নিজে ভালো থাকুন, আপনার প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে।